আজকে আমরা পাঠ করব দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের অন্তর্গত পাখি গান গায় কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পাখিরা গান গায় কবিতাটির রচয়িতা কে? উত্তর, অপশন গ, হুয়ান র্যামন হিমনেট। দুই নম্বর, পাখিরা গান গায় কবিতাটির তর্জমা করেছেন কে? উত্তর, অপশন খ, সুনীল গঙ্গোপাধ্যায়। তিন নম্বর, হুয়ান র্যামন হিমনেট যে দেশের কবি ছিলেন? উত্তর, অপশন ক, স্পেন দেশের। চার নম্বর, হুয়ান র্যামন হিমনেট কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, অপশন ঘ, 1881 সাল। পাঁচ নম্বর, হুয়ান র্যামন হিমনেট পরলোক গমন করেন কত সালে? উত্তর, অপশন ক, 1958 সাল। ছয় নম্বর, নিচের যে কবি ব্যক্তিত্ব সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন? উত্তর, অপশন গ, হুয়ান র্যামন হিমনেট। সাত নম্বর, হুয়ান র্যামন হিমনেট যত সালে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন? উত্তর, অপশন খ, 1956 সালে। আট নম্বর, পাখিরা কবিকে যখন তাদের রঙের গান শুনিয়েছে? উত্তর, অপশন ঘ, সারা রাত জুড়ে। নয় নম্বর, পাখিরা কবিকে যে রঙের গান শুনিয়েছে? উত্তর, অপশন ঘ, অর্থাৎ সূর্যাস্তের অগ্নিবর্ণে তাদের সান্ধ্য বুকের, সূর্যোদয়ের ঠান্ডা হাওয়ায় তাদের ভোরের ডানা রঙের, রাত্রিরে নিয়ে যাওয়া প্রত্যহ চেনা ঠোঁটের। এই সবগুলি সঠিক। দশ, প্রত্যহ চেনা ঠোঁটের মতো আর যে রং নিয়ে যায়? উত্তর, অপশন গ, অর্থাৎ অপশন ক, ফুলের প্রত্যহ চেনা রং, এবং অপশন খ, পাতার প্রত্যহ চেনা রং। এই দুটি সঠিক। এগারো নম্বর, এই জীবনে মানুষ যা হারিয়ে ফেলেছে? উত্তর, অপশন ক, অন্য বর্ণ, এবং অপশন খ, আদিম স্বর্গ। এই দুটি সঠিক। বারো নম্বর, সেই যে স্বর্গ, এখানে যে স্বর্গের কথা বলা হয়েছে? উত্তর, অপশন ঘ, অর্থাৎ অপশন ক, ফুল ও পাখিরা শুধু যাকে চেনে গভীর, এবং অপশন খ, ফুল পাখিরা যেখানে সুগন্ধে আসে যায়। এই দুটি সঠিক। তেরো নম্বর, মানুষ সেখানে স্বপ্নে ভ্রমণ করে? উত্তর, অপশন গ, অর্থাৎ অপশন ক, অন্য বর্ণে, এবং অপশন খ, অবিনশ্বর স্বর্গে। এই দুটি সঠিক। চোদ্দ নম্বর, পাখিরা অন্য বর্ণ, অন্য রং যখন নিয়ে আসে? উত্তর, অপশন ক, রাত্রির হাওয়ার সাথে। পনেরো নম্বর, জানি আমি তারা কোথায়? কবি যেখানে, কবি এখানে যা জানার কথা বলেছেন? উত্তর, অপশন গ, অতি জাগ্রত কয়েকটি রং যা পাখিরা নিয়ে আসে। ষোলো নম্বর, পাখিরা যা পেরিয়ে গান গাইবে? উত্তর, অপশন ঘ, অর্থাৎ অপশন ক, বাতাস, অপশন খ, বন্যা। এই দুটি সঠিক। সতেরো নম্বর, বর্ণ শব্দের যেটি পদান্তর হবে? উত্তর, অপশন খ, বর্ণিল। আঠেরো নম্বর, স্বর্গ শব্দের যেটি পদান্তর হবে? উত্তর, অপশন গ, স্বর্গীয়।